রাজ্য সরকারের সিদ্ধান্ত, 16 তারিখ থেকে স্কুল কলেজগুলো খোলা হবে সকল করোনা বিধিনিষেধ মেনে। তবে তার আগেই আজ 3000-এর বেশি স্কুলে ন্যাশনাল অ্যাচিভমেন্ট টেস্টের আয়োজন করা হয়েছে। এই পরীক্ষায় তৃতীয়, পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণীর কয়েক হাজার ছাত্রছাত্রী অফলাইনে পরীক্ষায় বসবে। প্রশ্ন উঠছে, একটাই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে পদ্ধতিতে ন্যাসের আয়োজন করেছে তাতে কি করোনাবিধি মেনে কয়েক হাজার পড়ুয়ার পরীক্ষা দেওয়া আদৌ সম্ভব? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা আজ পৌঁছে গেছিলাম শ্রী শিক্ষায়তন স্কুলে। সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম সকল করোনা বিধিনিষেধ মেনে ছাত্রছাত্রীদের প্রবেশ করানো হচ্ছে। এছাড়াও অভিভাবকদের বক্তব্য, এতদিন স্কুলগুলো বন্ধ ছিল, অফলাইনে পরীক্ষা হচ্ছিল না, এর ফলে ছাত্রছাত্রীর ওপর প্রভাব পড়ছিল, পড়াশোনার সাথে তাদের দূরত্ব তৈরি হয়েছিল। করোনার ভয় থাকলেও অফলাইনে পরীক্ষা দরকার, হয়তো ভেতরে সামাজিক দূরত্ব পালন নাও হতে পারে এবং এতজন ছাত্রছাত্রী এসেছে এর ফলে করোনা হওয়ার একটা বিপুল ভয় থাকতেও পারে। কারণ এখানে তৃতীয় এবং পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা রয়েছে, সেক্ষেত্রে ভয় থাকলেও পরীক্ষাটা দরকার ছিল। তাই 16 তারিখ থেকে স্কুলগুলো খোলার নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে এই পরীক্ষায় তৃতীয় এবং পঞ্চম শ্রেণীর স্টুডেন্টরা রয়েছে, তো সেক্ষেত্রে কীভাবে দেখছেন ব্যাপারটা? দেখুন, আমরা যতজন আমরা গার্জেনরা আমরা কিন্তু চাইছি যে ভ্যাকসিনেশন কমপ্লিট করে বাচ্চারা স্কুলে আসুক, কারণ ওদের শৈশবটা কিন্তু আমরা নষ্ট করে ফেলছি স্কুলে না পাঠিয়ে। আর ওদের এই পরীক্ষার থেকে ওদের স্কুলের আসার ইন্টারেস্টটা অনেক বেশি। আর সব থেকে বড় কথা, আমরা জানি যে স্কুলে টিচাররা খুবই এই ব্যাপারে ওয়াকিবহল, তারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে সব কিছু ঠিকঠাক রেখেই ওদেরকে ক্লাসে বসা। একটা জিনিস জানতে চাইবো, রাজ্য সরকার যেখানে অষ্টম শ্রেণীর ওপর থেকে কিন্তু 16 তারিখ দিয়ে কলেজ স্কুলগুলো খোলার নির্দেশ দিয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই তৃতীয় এবং পঞ্চম শ্রেণীর একটা পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে একটা করোনার যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধ কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে লঙ্ঘন করা হচ্ছে বা এখানে মেনটেন করেই করা হচ্ছে? এখানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেনিং হচ্ছে, এখানে ঠিকঠাক মতো সব কিছুকে এ করা হচ্ছে। এই করোনার ভয় থাকছে না এত ছোট বাচ্চারা? দেখুন, সেক্ষেত্রে তো সব ক্ষেত্রেই করোনার ভয় আছে, তাই না? আমরা যখন বুর্জ খলিফা দেখতে গেছি তখনও তো করোনার ভয় ছিল, তবুও তো সবাই বাচ্চা নিয়েই গেছে দেখতে, তাই না? সেখানে পড়াশোনাটা তো আমার মনে হয় আগে অগ্রাধিকার দেওয়া উচিত। আমি আরেকটা জিনিস আরেকবার জানতে চাইবো যে বাচ্চাদের অবশ্যই সেক্ষেত্রে নিশ্চয়ই ভয়ের কারণ আছে, তবু আমরা গার্জেনরাও ওদের বিভিন্ন রকম ভ্যাকসিনেশন কমপ্লিট করে রেখেছি, যেগুলো ডাক্তারের সাথে আমরা আলোচনা করেছি যে তাতে করে খুব বেশি কিছু এফেক্টেড ওরা হবে না। হ্যাঁ, আর ওদের তো প্রোটেকশন পাওয়ারটা এমনিই ইনরল বেশি থাকে। আমার নাম সুপর্ণা।